কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ে গেল, নারী কভু নাহি চাই একা কারু হাতে, ওরা দেবী ওরা লোভী, ওরা যত পূজা পায় তত আরো চাই, ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয় চাহে বহুজন। বন্ধুরা, কবিতাটি সব নারীর ক্ষেত্রে না হলেও কিছু নারীর ক্ষেত্রে অনেক মিল থাকতে পারে। কবিতাটির প্রমাণ পেতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভারতের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী, বলা যায় ঋতুপর্ণার পরে কোয়েল মল্লিককে বাদ দিলে যিনি সবচেয়ে বেশি দর্শকদের মন জয় করেছেন তিনি হলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর প্রথম ছবি মায়ের বাঁধন 1997 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। বাংলা ছবিতে তার এই ব্রেক পরিচালক স্বপন সাহার হাত ধরে, তখন তার বয়স ছিল মাত্র 10। 2003 সালে চ্যাম্পিয়ন ছবিটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। শিশুশিল্পী থেকে নায়িকার ভূমিকায় উত্তীর্ণ হলেন মাত্র। বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি চলচ্চিত্রে পা রেখে প্রেমের সম্পর্কে জড়ান রাজীব বিশ্বাসের সঙ্গে। রাজীব বিশ্বাস চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। শ্রাবন্তীর সংসারে আসে পুত্র সন্তান অভিমন্য। ভালোই চলছে তাদের দাম্পত্য জীবন, কিন্তু হঠাৎ এই যুগলের জীবনের ছন্দ পতন ঘটে। এরপর আলাদা থাকার সিদ্ধান্ত নেন শ্রাবন্তী রাজীব। শ্রাবন্তী পুত্রকে নিয়ে বাবার বাসায় চলে আসেন। গুঞ্জন শোনা যায় শ্রাবন্তীকে শারীরিক নির্যাতন করতেন রাজীব, যদিও রাজীব পরিচালক তা অস্বীকার করেন। বাবার বাড়িতে দীর্ঘ সময় থাকার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রাবন্তী। 2013 সালে বিবাহ বিচ্ছেদ উকিল নোটিশ পাঠায় শ্রাবন্তী। সর্বশেষ 2016 সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এরপর 2015 সালে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মডেল কৃষানের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। এরপর মনের লেনাদেনা হয় তাদের, এক বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 2016 সালের 10ই জুলাই ঘটা করে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী কৃষান। অধিকাংশ তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করল তারা, তা আর হয়নি, কারণ 85 দিনের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কিষান সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী বলেছিলেন, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি বনি বনা না হলে একসঙ্গে থেকে কি লাভ। এরপর 2016 সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারী সাকিব খান ও শ্রাবন্তী জুটিকে প্রথম দেখে দর্শক। 2018 সালে ভাইজান এলোরে চলচ্চিত্রে অভিনয় করেন শ্রাবন্তী সাকিব, আর এই বছরের আগস্টে গুঞ্জন হয় প্রেম করছেন তারা, যদিও এই সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেন শ্রাবন্তী। সাকিব খান বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন, তবে দুবাই হোটেলে তাদের এক ছাদের নিচে থাকার প্রমাণ রেখেছেন ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম। এরপর 2017 সালে এক বন্ধুর মাধ্যমে রোশানের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। এরপর 2009 সালের 19 এপ্রিল সোমবার গোপনে ভারতের চণ্ডীগড় পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বছরের মাথায় শ্রাবন্তীর সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে বেশ কিছুদিন ধরে। এরপর দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়ে যায়। দীর্ঘ 5 মাস শ্রাবন্তী আলাদায় একটি ফ্ল্যাটে বসবাস করছেন। সাম্প্রতিক গুঞ্জন শোনা যাচ্ছে শ্রাবন্তী আবার মা হতে চলেছে। এই সন্তানের বাবা কে হবে, এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। সম্মানিত দর্শক, আপনার কি মনে হয় এই সন্তানের বাবা রোশান নাকি অন্য কেউ? আপনার মনে আসা উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।